দেউতা ইমান চিপিৰা কি যে বাৰে বাৰে মানে তাক চাগে বুজি নাপায় গেছ গো আনবা কওঁ নানে মোৰ ছাৰ দিনত ইবাৰ আৰু খুৰি কাটিব লাগিল তাননে পাঙি টিকা মানি গোটাই মই চালা তার জীবন গত হিংসা করে শেষ করবেন ইবার আমারও জীবন এটি শেষ করবো সামনিকে বুঝে না পাই ইলা করি যে কাটা খায় না ইমাম শক্ত না পারো আরো এনকে এর লোক টেঙ্কা করে শুভ না পারি মারো দেবটার লোক ইমাম কষ্ট এই বারিষার দিন এই খড়ি গিটি কিবা জুলবো সমস্ত ভজন নম মূল্যবৃদ্ধি হাসে নম মূল্যবৃদ্ধি হাসে নম আজি সরকার বৃদ্ধির কারণে পিঁয়াজর আর হা সবজির বহুত বাজারত দাম বাড়িছে কত থাকিবি তুই আর বেহাই ঘরতে যাং নাকি এ আগুরা আগুরা এ কত গেলি রত একটা বেহাইকে ফোন করুন র ও বেহাই ঘরতে আস ও হে মুই আর আজি তোমার ফালে দাবা খুঁজ এ ঘর তো আর কত থাকিবি দে তাহলে মই যাই আসুন দে তুই থাকিবি ঘরতে নহতে দে 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 আছে বেহাই আজি বেহাই ঘরতে যাও র এ হাগুরা হাগুরা উরা খাদ্য খাদ্য নাখাং দে হেৰি কৰিবি এলা তো খাদ্য বহাইছম এ মই এলা নাখাং দে এলে ৰাতি খাবি মই বেহাই ঘৰ যাওঁ না ভালকে থাকিবি তই হেৰি কৰবি এই গৰু বাছৰ খিনি চাবি ভালকে আৰু ভালকে থাকিবি এ মই কোনদি আহোঁ মোৰ ঠিক নাই হা বেহাই ঘৰত যাওঁ আৰু বেটীৰ বাৰীত যাওঁ কথা ভালকে থাকিবি ঘৰত হা কত না যাবি রাইজে এই সরকারের বস্তু কিনে খোয়াতে অসম্ভব হয়েছে কি করিলে তরিব আমার গাঁলিয়া মানুহে হাজিরা মজুরি করি নরে চলিব ইমান দামর বস্তু খাব কিনি ওম গঙ্গারে ওম সরকার মূল্যবৃদ্ধি হাস নম হাস নম হারাসে নম দে নম আজি এই পিঁয়াজর মূল্য বৃদ্ধির কারণে যত আসিল 20 টাকা কেজি সেই হল আজি 80 টাকা কেজি এইখিনিকে আজি এই গৃহস্থয়ে পূজা অর্চনা করিবার কারণে আজি মোক এই ব্রাহ্মণক আমার এই গৃহস্থর ঘরত মাতি পঠাইছে যাতে এই আমার গাঁর রাইজে কম দামত বস্তুখিনি কিনি খাব পারে আর কি উপায়ে যাতে ভগবান মা ভগবতী আর সকল 33 কোটি দেবতায় যাতে এই পিঁয়াজর দামকে কমাই দিয়ে এইখিনির কারণে আমার এই গৃহস্থর লগতে আমার গাঁর রাইজক যাতে আখিক করি মূল্যবৃদ্ধি হ্রাস করে পিয়াজে নম পিয়াজে নম
আমার এই গৃহস্থর মুরব্বী কন আই সকল বাবা সকল আহি কোয়া শুন আর কি কিহর কারণে মোক এই ব্রাহ্মণক মাতা হল আহি মোর ওর কব লাগে দেউতা দেউতা এ ঠাকুরে মাতিছে আয় আর আমার তো আছে কি আপনি মুরব্বী আমার বাবা আছে মা আছে মানে হেৰি পূজা ভাগ মানে সজালো মানে পূজা খান দিছম কি কারণত সেইখিনি কব লাগে পিঁয়াজের মূল্য বৃদ্ধি মানে যথেষ্ট বাড়ছে আমি কিনে খাব নাপারং বাবা আমি গরিব মানে পিঁয়াজ খাওয়া মানে আমি মানে হাই স্বর্গত বাহা বানো হয় না সেইকারণে পূজা দিছং মানে পিঁয়াজের দাম কমুক আমিও যাতে ছোট মানুষ গিলানি পিঁয়াজ খাব পারং ঠিকতে মেইন উদ্দেশ্য নতে এইদিকে আমার গাঁরে মানুষ গোটাই খানে আইসে পিঁয়াজ পূজা দিবাকে আইসে সেখানে আপনার দেখাইছং মোর খরচ নতে বাবা এলা আপনি পূজা ভাত করে দেন আপনি মুরব্বী হিসাবে ভক্ত হলে ভক্তি দি মার থাপনা বা ভক্তি দি এটা আপনার আশীর্বাদ লোক পিছন মানে মন্ত্র খিনি মানে আরম্ভ করো দে বাবা দে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম মা ভগবতী ইয়া জয় নমঃ ওম ইয়া জয় নমঃ ইয়া জয় নমঃ তাহলে আপনি পূজা পাঠ করুক আমি আসাম দে মানে বাবা হেৰি এই পিঁয়াজ গো নহলে মই ভাতেই খাব নাপাৰো এই পিঁয়াজ মানে মই ভাতত এই কাঁচা করে খাং একটা একটা করে এলে মানে খাবাই না পড়া হইছ খাই গোটে মনত মানে মস্ত দুঃখ লাগি থাকে নতে বাবা এই বাবা দেশ পায় পিঁয়াজ কিনে গোটাই মানুষ গেরিয়ে না হইছে সেইখানে পূজা দিব ওলাইছে পিঁয়াজের দাম কমিলে খাবা পারো সকলের একে অবস্থা হয়েছে আপনি ভাল করে পূজা ভাগ করে মানে আপনার আশীর্বাদ করব হে বাবা পিঁয়াজ দাম কমি রে বাবা পূজা যাতে মোর মনোবাঞ্ছা পূর্ণ হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি দেউতা আজি দুইটা যায় পিঁয়াজ আনছা ও পূজা দিব লৈ আইছ তাই মই আজি পিঁয়াজ পিঁয়াজ নহলে মই আজি ভাত নাখাম আজি গোটাই আসল দিনতে আইসা আমি মানে খালি পূজা দিব লাগি আজি হে পিঁয়াজ পূজা দিছ ভালে লাগিল দে আজি ঠিক দিনতে আহি পাইছো দিনতে আহিছা ভালে আহিয়া
আজি মানে হাই পূজা পূজা দিল পূজা পূজা হয়ে গেল পূজা হয়ে গেল পূজা শেষে পাইলে গাঁর মানুষ মিললা সে পূজা দিবা পেঁয়াজ টকা হয় কিনে খাবা না পারে কে হ্যাঁ দুইটা পেঁয়াজ কিনে আনছিলাম ওকে পূজা দিল ওকে এলে বুকরে শিখলে গোটাই গাঁর মানুষ কি কীর্তি গিয়ে দিবা লিখব ময়ও আজি নতুন পূজার নাম শুনিল আর উপায় নাই এটা আমার সবচেয়ে ডাঙার বস্তু হল পেঁয়াজ নির্মালী গদেক আমার এই কি আইছে আই ঠাকুর আমার থাপনাত বাবাই পাইছে পূজা দিনে আমার তো এই ঠাকুর জাবাই ওলাইছে খানিক সাথা খুয়াবি আর হেৰি করে রহুন পিয়াজ ব্যবহার করা বস্তুর হাতে দি মোক নেবা দে কলখিনি ওলাই যা রাইজক দিয়া দিবি আসিস ভালে ভালে এ তুমি তার খবর নকরিস কে বাবার নার এ মই আইলু আর এ থাকিম দে দুই তিন দিন মান কালি তো সোমবার করিব এই মঙ্গলবার বুধবার মেনায় হেই আমার এই বেটা গো আর তোমার বোয়ারি গো এই তোমার ঘরত যাব দে হব দে মই দুদিন মান থাকতে নমস্কাৰ যদিহে আপোনালোকে সদায় হাঁহি থাকিব বিচাৰে তেতিয়াহলে টিৰাপ ৰায় চৌধুৰী ইউটিউব চেনেলটোত সাবস্ক্রাইব কৰিব আর বেল আইকনটো টুং করে বজায় সদায় হাই থাকবে নমস্কার।